আজকে আমরা পড়ব আমাদের পরিবেশ সম্পর্কে। আমাদের পরিবেশ, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি, সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে পরিবেশ বলতে আমরা কী বুঝলাম? আমরা যেখানে বসবাস করি আমাদের আশেপাশে অনেক ধরনের জিনিসপত্র থাকে, আমাদের বন্ধু বান্ধব থাকে, আমরা অনেক ধরনের গাছপালা দেখতে পাই, পশু পাখি দেখতে পাই, এবং যখন আমরা রাস্তায় বের হই কী দেখি? মাটি দেখি, আশেপাশে পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি, অনেক কিছু দেখি। এবং আমাদের ঘরের ভেতর কী দেখি? চেয়ার, টেবিল, আলমারি, এ ধরনের অনেক জিনিস আমাদের ঘরেও রয়েছে। তাহলে আমাদের চারপাশে যা যা জিনিস রয়েছে সব কিছু মিলিয়ে তৈরি হয় আমাদের পরিবেশ। আমাদের পরিবেশে যা যা আছে আমরা এখন তার সারসংক্ষেপ করি। নানা রকমের জিনিস আমাদের চারদিকে ঘিরে রেখেছে। শ্রেণীকক্ষে আমরা কি দেখি? চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। মাঠে রয়েছে গাছপালা, গরু, ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি, এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আমরা এই ছবিটি দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ঘর বাড়ি রয়েছে, গাছপালা রয়েছে, মানুষজন দেখতে পাচ্ছি, গরু ছাগল, নৌকা, নদী, ঘাস, এখানে আমরা ফুল, প্রজাপতি, আকাশ, অনেক কিছু দেখতে পাচ্ছি। তাহলে আমরা যেখানে রয়েছি আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখবো, আমরা চোখে যা দেখতে পাচ্ছি সবই কি আমাদের পরিবেশের অংশ। তাহলে সব কিছু নিয়ে আমরা বলি পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ হতে পারে, আমরা এখন সেই সম্পর্কে জানবো। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখানে স্কুল দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি বাড়ি ঘর, এবং কি দেখতে পাচ্ছি? কিছু ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, কেউ বা খেলা করছে, আবার কেউ কি এখানে কাজ করছে। এসবের সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি? সূর্য, পানি, ছাগল, পাখি, গাছপালা, মাটি, আরো অনেক কিছু। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এখানে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দেখতে পাচ্ছি, সেই পরিবেশগুলো সম্পর্কে আমরা এখন জানবো। পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেগুলো মানুষের তৈরি নয় সেগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক উপাদান, এবং যেগুলো মানুষের তৈরি সেগুলোকে বলা হয় মানুষের তৈরি উপাদান। পরিবেশকে এর উপাদান অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। আমরা যে পরিবেশে বাস করি তাতে দুই ধরনের পরিবেশই রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম আমরা যে এই ধরনের একটি পরিবেশে থাকি সেখানে প্রাকৃতিক উপাদানও রয়েছে, মানুষের তৈরি উপাদানও রয়েছে। তাই আমাদের পরিবেশও দুই ধরনের হয়, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরিগুলোকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ, আর মানুষের তৈরি যে জিনিসগুলো থাকে বা উপাদান থাকে তাকে আমরা বলি মানুষের তৈরি পরিবেশ। আমরা এখন সেরকম কিছু পরিবেশ দেখব। তাহলে আমরা মনে রাখার জন্য এই তালিকাটি করতে পারি। পরিবেশকে দুই ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটি হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। আমরা একটু লক্ষ্য করি প্রাকৃতিক পরিবেশে আমরা কি দেখতে পাচ্ছি? পানি, বিভিন্ন ধরনের গাছ, ঘাস, সূর্য, পাহাড়, মানুষ, এসব দেখতে পাচ্ছি। কি মনে হয় আমাদের, এই পরিবেশটা কি মানুষের তৈরি? আমরা কি হরিণ বানাতে পারি? আমরা কি প্রজাপতি বানাতে পারি? নাকি আমরা পানি বানাতে পারি? নাকি সূর্য মামা আমরা বানাতে পারি? আমরা কিন্তু এসবের কিছুই বানাতে পারি না। তাহলে আমরা বুঝতে পারছি এটা আসলে মানুষের তৈরি পরিবেশ নয়, এটা প্রাকৃতিক পরিবেশ। আর এই ছবিটার দিকে তাকাই, আমরা কি দেখতে পাচ্ছি? স্কুলের আপা ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, এবং ছাত্রছাত্রীরা কোথায় বসে আছে? চেয়ার টেবিলে বসে আছেন। আপা কোথায় আঁকছে? ব্ল্যাকবোর্ডে আঁকছে এবং চক দিয়ে আঁকছে। তাহলে এই যে শ্রেণীকক্ষ, চেয়ার, টেবিল, বোর্ড, এসব কার বানানো? এসব মানুষের তৈরি, মানুষ এসব বানাতে পারে, তাই এগুলো হচ্ছে মানুষের তৈরি উপাদান। মানুষের তৈরি উপাদান দিয়ে গঠিত হয় কি? মানুষের তৈরি পরিবেশ। আমরা এখন আরো বিস্তারিত ভাবে জানি। আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলো কি ধরনের পরিবেশের হতে পারে? ছবিগুলো অবশ্যই প্রাকৃতিক পরিবেশ। আমরা যখন বেড়াতে যাই তখন কি দেখি? অনেক পাহাড়, বিশাল সমুদ্র, এগুলো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়, এগুলো প্রাকৃতিক ভাবে তৈরি। এবং প্রাকৃতিক ভাবে কিভাবে তৈরি?
আমরা জানি আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি এই প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছেন। প্রাকৃতিক পরিবেশ আমাদের চারিদিকে রয়েছে, গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু, এগুলো আমরা তৈরি করতে পারি না, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রাকৃতিক এইসব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। তাহলে আমরা ছবির মাধ্যমে দেখে নিয়েছি আমরা কোন পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলবো। আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি, পরিবেশগুলো কি হতে পারে, প্রাকৃতিক পরিবেশ নাকি মানুষের তৈরি পরিবেশ? আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ঘর বাড়ি রয়েছে, ঘর বাড়ি মানুষ তৈরি করতে পারে। এখানে কি দেখতে পাচ্ছি, চেয়ার, টেবিল, বই, বোর্ড, জানালা, দেয়াল, এগুলো মানুষ তৈরি করতে পারে। আবার এখানে আমরা একটি ষাট গম্বুজ মসজিদের ছবি দেখতে পাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি, এগুলো মানুষের পক্ষে বানানো সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষের তৈরি উপাদান। তাহলে মানুষের তৈরি উপাদান দিয়ে কি তৈরি হয়? মানুষের তৈরি পরিবেশ। তাহলে আমরা মানুষের তৈরি পরিবেশ নিয়ে একটু জানি। আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, ঘর বাড়ি, দালান কোঠা, চেয়ার টেবিল, কাপড় চোপড় ইত্যাদি, রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকাও মানুষের তৈরি। এই সকল উপাদান দিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে আমরা ছবির মাধ্যমে কিছু মানুষের তৈরি পরিবেশ দেখে নিলাম। আমরা এতক্ষণ যা পড়লাম সেটার উপর ভিত্তি করে আমরা অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। প্রথমে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের কি, পরিবেশ। পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তাহলে আমরা পরিবেশকে দুটি ভাগে ভাগ করা যায় জেনে নিলাম। গাছপালা, পাখি ও বায়ু কোন পরিবেশের উপাদান হবে? অবশ্যই প্রাকৃতিক পরিবেশের, কেননা আমরা গাছ মাটিতে লাগাতে পারি, গাছ কিন্তু আমরা বানাতে পারি না। মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। রাস্তাঘাট মানুষের তৈরি। পরিবেশের উপাদানগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? গাছ, টেবিল, কলম, চেয়ার। প্রাকৃতিক পরিবেশ মানে কি, যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না। টেবিল মানুষ বানাতে পারে, চেয়ার বানাতে পারে, কলমও বানাতে পারে, কিন্তু গাছ বানাতে পারে না। তাহলে গাছ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান? তাহলে মানুষ তৈরি করতে পারে যে উপাদানগুলো, সেগুলোই হবে মানুষের তৈরি পরিবেশের উপাদান। পাখি বানাতে পারে না মানুষ, পাহাড়ও বানাতে পারে না, মাছও বানাতে পারে না। তাহলে মানুষ কি বানাতে পারে? ঘর বাড়ি। এখন আমরা কিছু প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, পরিবেশ কি ব্যাখ্যা করো। তাহলে আমরা কি জেনেছি, আমাদের চারপাশে অনেক কিছু রয়েছে, যেমন বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি। তাহলে চারপাশের সবকিছু মিলেই তৈরি হয় আমাদের এই পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখো। আমরা কি কি বলতে পারি, গাছ, আকাশ, সূর্য, চাঁদ, পানি, আমরা পাঁচটা বলে ফেলেছি। এছাড়াও আর অনেক কিছু হতে পারে, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, সবকিছু কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখো। তাহলে প্রাকৃতিক পরিবেশ আমরা তৈরি করতে পারি না, কিন্তু মানুষের তৈরি পরিবেশ আমরা তৈরি করতে পারি। আমরা একটি পার্থক্য পেয়ে গেলাম। আরেকটি পার্থক্য খুঁজে বের করি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর উপর আমাদের কোনো হাত নেই, আমরা প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন করতে পারি না। যেমন সূর্য প্রতিদিন সকালবেলা নিজ নিয়মে উঠে, আবার চাঁদকে আমরা রাতের বেলা দেখি। আমরা চাইলেই সূর্যকে রাতে উঠাতে পারবো না, চাইলে চাঁদকে সকালবেলা ডেকে আনতে পারবো না। তাহলে প্রাকৃতিক পরিবেশ নিজ নিয়মে পরিবর্তিত হয় বা চলে। আর মানুষের তৈরি পরিবেশ কি, আমরা চাইলেই পরিবর্তন করতে পারি। যেমন আমার ঈদের জামা আমার পছন্দ হচ্ছে না, আমি কি করব, জামাটির ডিজাইন পরিবর্তন করে ফেলতে পারবো। আমার ঘরে চেয়ার আমি পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা বুঝলাম কি, দুই নম্বর পার্থক্যটি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ নিজে নিজে পরিবর্তিত হয়, মানুষ পরিবর্তন করতে পারে না, মানুষের তৈরি পরিবেশ মানুষ পরিবর্তন করতে পারে। তিন নম্বর পার্থক্য আমরা কি একটি উদাহরণ বলতে পারি, যেমন প্রাকৃতিক পরিবেশের উদাহরণ আকাশ, মাটি, সূর্যের আলো, বায়ু ইত্যাদি। আর মানুষের তৈরি পরিবেশের উদাহরণ হচ্ছে জামা কাপড়, ঘর বাড়ি, চেয়ার টেবিল ইত্যাদি। চার নম্বর প্রশ্নটি কি, মানুষের তৈরি পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখো।
মানুষের তৈরি পরিবেশের 5টি উপাদান আমাদের চোখের সামনেই থাকে। আমরা কি বলতে পারি, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, এরকম অনেক রয়েছে। তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেললাম। বাক্সে লেখা উপাদানগুলোকে নিচের ছকে সাজাই। আমরা এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলোর কিছু উপাদান মানুষের তৈরি, কিছু উপাদান প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখন আমাদের কি করতে হবে, এই যে মানুষের তৈরি পরিবেশের উপাদানের ছকটাতে আমরা মানুষের তৈরি উপাদান বসাবো, আর প্রাকৃতিক পরিবেশের উপাদানে আমরা কি করব, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো বসাবো। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। চেয়ার মানুষ বানাতে পারে, তাহলে সেটা মানুষের তৈরি। নদী আমরা চাইলেই বানাতে পারি না, তাই এটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। বাড়ি মানুষ বানাতে পারে, তাই এটি মানুষের তৈরি পরিবেশের উপাদান। ডিম, ডিম আমরা বানাতে পারি, মুরগি ডিম পারে, এবং মুরগিকে কে তৈরি করে, সৃষ্টিকর্তা মানে প্রাকৃতিক পরিবেশের উপাদান। কলম আমরা বানাতে পারি, তাই এটি মানুষের তৈরি। মাটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, পানিও প্রাকৃতিক পরিবেশের উপাদান, আসবাবপত্র অবশ্যই মানুষের তৈরি। গাছ প্রাকৃতিক পরিবেশের উপাদান, নৌকা মানুষের তৈরি, পাহাড় প্রাকৃতিক পরিবেশের উপাদান, জামা মানুষের তৈরি, সূর্য প্রাকৃতিক পরিবেশের উপাদান, বিদ্যালয় মানুষের তৈরি, ট্রেনও মানুষের তৈরি, কিন্তু ফুল প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমরা এই অধ্যায় থেকে খুব ভালো করে বুঝে নিলাম যে আমরা আসলে পরিবেশ বলতে কি বুঝি, এবং পরিবেশ কত ধরনের হয়, এবং বিভিন্ন ধরনের পরিবেশ সম্পর্কে আমরা জেনে নিলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা সহপাঠীদের সাথে এই পরিবেশগুলো নিয়ে আলোচনা করব এবং খুঁজে বের করব যে কোনটা মানুষের তৈরি এবং কোনটি প্রাকৃতিক পরিবেশের তৈরি।